নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিবাহে কেন বিলম্ব হয় এবং এই সমস্যার বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়, যে বিবাহে কেন বিলম্ব হয়। সাধারণভাবে আমাদের যে সমাজের যে পরিকাঠামো সেটা ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে। সাধারণভাবে আমাদের সমাজের দিক থেকে যদি দেখতে যাই, তাহলে সাধারণভাবে পেশার ক্ষেত্রে মানুষের সার্বিকভাবে খুব চাপ বেড়ে গেছে এবং সাধারণভাবে মানুষ বিবাহের ব্যাপারে বিভিন্নভাবে লেট হয়ে যাচ্ছে। সেটা সামাজিকভাবে বলি বা পারিবারিক দিক থেকে বলি বা জীবনে যে এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে বলি, সেটা অনেক সময় লেগে যাচ্ছে, তাই আমাদের বিয়ের ব্যাপারটা অনেকটা লেট হয়ে যায়। তবে আগেকার যুগে একটা 27 বছর 28 বছরের মধ্যে মানুষ ছেলেদের বিবাহ হয়ে যেত এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছরের মধ্যে বিবাহ হয়ে যেত। কিন্তু এই যুগে সাধারণভাবে একটা ছেলে 32 থেকে 35 বছরের মধ্যে বিবাহ করাটা খুব একটা লেট ম্যারেজ বলা যায় না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই 28 থেকে 30 বছরের মধ্যে যদি বিবাহ হয়ে যায় সেটা লেট ম্যারেজ বলা যায় না বা লোকে বলে না। তবু যাই হোক, এগুলো একটা বিতর্কিত বিষয়, আমি সেই সমস্ত তর্কে যাব না। আমি জানাতে চেষ্টা করব যে আপনাদের কুষ্টিতে কোন কোন যোগ থাকলে সাধারণভাবে বিবাহে লেট করায়। প্রথমে দেখে নিন, বিবাহের জন্য 5টা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 1, সপ্তম ভাব, অর্থাৎ সপ্তম যে ঘরটা সব থেকে ইম্পর্টেন্ট। এই সপ্তম ঘর থেকে আমরা সাধারণভাবে বিবাহ, ব্যবসা, আমাদের লাইফ পার্টনার, আমাদের সেক্সুয়াল রিলেশন এই সমস্ত বিচার করে থাকি। আমি একটা আগে ভিডিওতে আমি অলরেডি বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, নাম্বার 2 হচ্ছে সপ্তম পতি, অর্থাৎ এই সপ্তম ভাবের যিনি মালিক। তাহলে সপ্তম ভাব, নাম্বার 2 বলছি সপ্তম পতি, অর্থাৎ সপ্তম ঘরের যিনি মালিক, অর্থাৎ সপ্তম ঘরের যে অধিপতি গ্রহ, যে মানে সপ্তম পতি। নাম্বার 3 হলো বৃহস্পতি। আমাদের জীবনে যে কোনো শুভত্ব ঘটুক না কেন, তার জন্য বিশেষ অবদান বৃহস্পতিদের। অর্থাৎ আমাদের এই বৃহস্পতি এই গ্রহটা আমাদের জন্মচক্রের মধ্যে সব থেকে শুভ গ্রহ। তাতে কারো জন্মচক্রে বৃহস্পতি শুভ থাকুক বা অশুভ থাকুক, আমাদের যে কোনো শুভত্ব ঘটার ক্ষেত্রে বৃহস্পতির অবদান উল্লেখযোগ্য। অর্থাৎ কুষ্টিতে বৃহস্পতি যদি কোনোভাবে শুভ না থাকে, তাহলে কিন্তু কোনো রকম শুভত্ব কিন্তু তার ঘটবে না। অর্থাৎ বৃহস্পতিকে অবশ্যই শুভ জায়গায় থাকতে হবে। যাই হোক, নাম্বার 4 আমি বলবো, সেটা হচ্ছে শুক্র। শুক্র আমাদের জীবনে বিবাহের কারক গ্রহ এবং শুক্র আমাদের কামনা বাসনা ভোগ এই সমস্তকে ডেভেলপ করায়। সাধারণভাবে বৃহস্পতি আমাদের জীবনে খেয়ে পড়ে বেঁচে অর্থাৎ সৎভাবে বাঁচতে সাহায্য করে। শুক্রদেব কিন্তু সেই যে মধ্যবিত্ত মানুষ থেকে যে উচ্চ মধ্যবিত্ত মানুষকে বানায় বা বড়লোক বানায় বা আমাদের একটা স্ট্যাটাস বানায়, সেটা কিন্তু শুক্রদেব দেয়। মানে দুটোই কিন্তু উল্লেখযোগ্য। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র থেকে আমাদের মন, মানসিকতা, আবেগকে আমরা নির্ধারণ করতে পারি। অর্থাৎ এই চন্দ্র যাদের জন্মচক্রে ভালো তাদের বিবাহের ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি করায় এবং চন্দ্র যেখানে কোনোভাবে পীড়িত হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র সাধারণভাবে লেট করিয়ে দেয়। তাহলে 5টা জিনিস বললাম, প্রথম হলো সপ্তম ভাব, সপ্তম পতি, বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র। যাই হোক, এই 5টা জিনিস সাধারণভাবে বিবাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে সাধারণভাবে মেয়েদের ক্ষেত্রে বিবাহের জন্য সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহ। কেননা এই বৃহস্পতি এবং মঙ্গল দুটি হচ্ছে পুরুষ গ্রহ এবং ছেলেদের জন্মছকে বিবাহের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে শুক্র এবং চন্দ্র, কারণ এই শুক্র চন্দ্র দুটি হচ্ছে স্ত্রী গ্রহ। যাই হোক, এই বিবাহের বিলম্বের জন্য সবথেকে দায়ী হয় সাধারণভাবে শনি এবং কেতু। এবং কেন হয় সেটা আমি পরে জেনে নিতে চেষ্টা করছি।
তার কিছুটা কারণ আমি বলে রাখি যে শনি আর কেতু, শনি হলো সাধারণভাবে সব থেকে স্লো মুভিং প্ল্যানেট। শনি মানুষকে শিক্ষা দিতে চায়, মানুষকে বোঝাতে চায়, মানুষকে জানাতে চায়, মানুষের নিজস্বতার মধ্যে যে ডুবিয়ে রাখে। কারণ শনি হলো একজন একটা সন্ন্যাস গ্রহ। পুরাণ মতে শনিকে একটা সন্ন্যাসীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং শনি সাধারণভাবে কোনো কিছুর মধ্যে ডিপলি ইনভলভ হয়ে যায়। মানুষের মধ্যে যে বিয়ের ব্যাপারটা সেটা অতটা নিয়ে আসে না, সেটা লেট করিয়ে দেয়। আর কেতু হচ্ছে সাধারণভাবে আমাদের মোক্ষ লাভের কারক গ্রহ, আমাদের যে হতাশা বিভ্রান্তির কারক গ্রহ বলা চলে। কারণ শনি বিভিন্নভাবে আমাদের বিবাহে লেট করায় এবং কেতুও বিভিন্নভাবে বিবাহে লেট করায়। যাই হোক, আমি বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল যোগ আপনাদের দেখাবো, আমি বোঝাতে চেষ্টা করব। আপনারা আপনাদের কুষ্টিটাকে সামনে ধরুন, বা আপনাদের যদি কুষ্টি জানেন একটু দেখবেন, মেলানোর চেষ্টা করবেন যে আপনাদের জন্মছকে এই সমস্ত যোগগুলো নেই তো, তাহলে আপনাদের বিবাহে কিন্তু লেট হয়ে যেতে পারে। এবং আমি যত সম্ভব চেষ্টা করেছি এই সমস্ত যোগগুলোর যত সম্ভব প্রতিকার দেওয়ার। যাই হোক, আমি একটা একটা করে যোগ বলতে চেষ্টা করছি। প্রথমে চলে আসি, সাধারণভাবে যদি কোনোভাবে সপ্তমভাবে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বা পাপ গ্রহ, মানে শনি, কেতু, মঙ্গল, রাহু এবং সূর্য, এরা যদি থেকে যায় বা সপ্তম ভাব যদি কোনোভাবে পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় বা পাপ গ্রহ দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু বিবাহে লেট করিয়ে দেয়। প্রথমে চলে আসি শনির কথায়। শনিকে বলা হয়, আমি আগেই বললাম, সব থেকে স্লো মুভিং প্ল্যানেট, আমাদের কর্মিক গ্রহ, আমাদের জীবনের শিক্ষা দেয়। তাই বিবাহে লেট করানোর জন্য শনির ভূমিকা সব থেকে বেশি থাকে। কেননা শনি সাধারণভাবে রাশি পরিবর্তন করতে অন্যান্য গ্রহ থেকে সব থেকে বেশি সময় নেয়। শনি এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করতে 2.5 বছর সময় নেয়। এবং শনি সমস্ত জিনিসকে, জীবনের যে কোনো ব্যাপারে সব সময় লেট করিয়ে দেয়। অর্থাৎ শনি যখনই কোনোভাবে গিয়ে বসে যাবে, শনি যেভাবেই বসুক না কেন, শনি যেভাবে গিয়ে বসবে সেইভাবে সেই ভাব রিলেটেড সমস্ত জিনিসকে সাধারণভাবে স্লো করিয়ে দেয়। এটাই হচ্ছে শনির কাজ। অর্থাৎ মানুষকে জানাতে যায়, বোঝাতে যায় সব ঠিক আছে, কিন্তু শনি যেভাবে বসবে সেভাবে সেইভাবের ফলকে কিন্তু অনেকটা স্লো করিয়ে দেয়, অনেকটা ধীর করে দেয়। অর্থাৎ সেই ভাবটা, ভাবের থেকে যে ফলটা মানুষ পাওয়ার কথা, সেই ফলটা কিন্তু সহজে পেতে পারে না। এই স্লো মুভিং প্ল্যানেট, এই ধীর গতিসম্পন্ন গ্রহ শনি যদি কোনোভাবে সপ্তমভাবে গিয়ে বসে যায় বা কোনোভাবে সপ্তমভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ সপ্তমভাবে শনি কখন দৃষ্টি দেবে, যখন শনি লগ্নে, পঞ্চমে এবং দ্বাদশে থাকে, তখনই কিন্তু শনি সপ্তমে দৃষ্টি দেয়। অর্থাৎ শনি যদি কোনোভাবে সপ্তম ঘরে গিয়ে বসে যায় বা সপ্তমভাবে দৃষ্টি দেয়, সপ্তমভাবে তখনই দৃষ্টি দেয় যখন লগ্নে, পঞ্চমে এবং দশমে থাকবে, তখনই কিন্তু সপ্তমে দৃষ্টি দেয়, তখন কিন্তু বিবাহে লেট করিয়ে দেয়। এছাড়া আরেকটা ব্যাপার আমি দেখেছি, সেটা হলো শনি যদি কোনোভাবে সপ্তম পদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ সপ্তম পদির সঙ্গে যদি একই রাশিতে অবস্থান করে, তাহলে যে কোনো রাশিতে অবস্থান করতে পারে বা যে কোনো ঘরে থাকতে পারে। শনি যদি কখনো সপ্তম পদির সঙ্গে একই ঘরে বা একই রাশিতে অবস্থান করে বা একইভাবে অবস্থান করে এবং সপ্তম পদির উপর যদি কখনো দৃষ্টি ফেলে দেয়, তাহলে কিন্তু বিবাহে বিলম্ব করে দেয়। নাম্বার 2-তে, অর্থাৎ নেক্সট যে গ্রহ, যদি কেতুর সম্বন্ধে আমরা আসি, কেতুও কিন্তু সপ্তমে থাকলে বিবাহে বিলম্ব করে। মানে শনি থাকলেও যেমন বিলম্ব করে, কেতু থাকলেও কিন্তু মারাত্মকভাবে বিলম্ব করে দেয়। কেতুকে বলা হয় যে প্ল্যানেট অফ ডিস্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমাদের যত রকম বিভ্রান্তি, হতাশার কারক গ্রহ। অর্থাৎ কেতু যদি কোনোভাবে সপ্তমভাবে বসে যায়, তাহলে আমাদের পছন্দ মতো পাত্রপাত্রীকে খুঁজে পেতে আমাদের ভালো রকম কষ্ট পেতে হয়। প্রেম থাকলেও কষ্ট পেতে হয়, প্রেম না থাকলেও কষ্ট পেতে হয়। অর্থাৎ আমরা যে কি চাই সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। না, এই পাত্রটা ভালো না, এই দেখতে ভালো নয়, না এই পাত্র হয়তো সরকারি চাকরি করে না, না এটা হয়তো টাকা পয়সা ভালো নয়, টাকা পয়সা বেশি নেই, না এই আমাকে সুখে রাখতে পারবে না, না আমি গভর্নমেন্ট সার্ভিস মেয়ে পছন্দ করি, মানে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে যে আমার, অর্থাৎ আমাদের জন্মছকে বা কুষ্টিতে যে যোগ নেই,
আমাদের সেদিকে টেনে নিয়ে চলে। এবং এইভাবে আমাদের বিবাহে ম্যারেজের ক্ষেত্রে আমাদের অনেকটা লেট করিয়ে দেয়। এবং এটা হচ্ছে কেতু সাধারণভাবে করে থাকে। এছাড়া সপ্তমভাবে কেতু থাকলে সাধারণভাবে আরেকটা যেটা প্রবলেম খুব ক্রিয়েট করা হয় বিলম্ব করা ছাড়াও, সাধারণভাবে এদের জীবনসঙ্গীর একটু মিস্টিরিয়াস ক্যারেক্টারের হয়, অর্থাৎ এরা যে কী চায় সেটাও এরা নিজেরা বুঝতে পারে না। এদের মনের দিক থেকে এদিকে খুশি করা সহজ হয় না। এদের মন যেন সবসময় অতৃপ্ত হয়, কোনোভাবে এদিকে খুশি করা যায় না। এবং এদের জীবনসঙ্গীর মধ্যে কোনো বড় রকমের শারীরিক অসুস্থতা থাকতে পারে। যদি কারো সপ্তমে কেতু থাকে, আপনারা অবশ্যই তার প্রতিকার করানোর চেষ্টা করুন। আমি তো প্রতিকার দেওয়ার চেষ্টা করেছি, আমি পরে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। যাই হোক, আপনারা যদি কারো সপ্তমে কেতু থাকে বা সপ্তমে যদি কখনও কেতু দৃষ্টি থাকে, অবশ্যই তার প্রতিকার করাবেন। কারণ সাধারণভাবে শনি কেতু সপ্তমে থাকলে বিভিন্ন ধরনের ঝামেলা ক্রিয়েট করায়। যাই হোক, নেক্সট যেটা চলে আসবো মঙ্গল। এই মঙ্গল হচ্ছে সাধারণভাবে মঙ্গল গ্রহকে বলা হয় দ্য প্ল্যানেট অফ ফাইটিং, অর্থাৎ আমাদের যে যুদ্ধ ভাব, অর্থাৎ যুদ্ধংদেহী রণংদেহী ভাব দৈহিক শক্তিকে নির্দেশ করে। এই মঙ্গল যদি কখনো যদি সপ্তমভাবে বসে যায় বা কখনো যদি সপ্তমভাবের উপর দৃষ্টি ফেলে দেয়, তাহলে একটা দোষ দেয়। সেই দোষটাকে বলা হয় মাঙ্গলিক দোষ। অর্থাৎ সপ্তমভাবে মঙ্গল বসে গেলে যে এমন হয়, তেমন সপ্তম ভাবের উপর মঙ্গল যদি কখনো দৃষ্টি দেয়, কখন দৃষ্টি দেয়, যদি মঙ্গল লগ্নে, চতুর্থে, অষ্টমে এবং দ্বাদশে বসে যায়, তখন কিন্তু সপ্তম ভাবের উপর দৃষ্টি দেয়। আর সপ্তম ঘরে বসে গেলে তো কোনো কথাই নেই। সাধারণভাবে মাঙ্গলিক দোষ আমরা তখনই বলবো যখন মঙ্গল যখন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে গিয়ে বসে যাবে, তখনই কিন্তু মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে। এই মাঙ্গলিক দোষ আমাদের বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করায় এবং বিবাহে লেট করিয়ে দেয়। এবং এই মাঙ্গলিক দোষকে যথাযথ প্রতিকার না করে বিবাহ করা উচিত না, নাহলে বিবাহিত জীবনে চূড়ান্ত সমস্যা ক্রিয়েট করায়। এবং এমনকি আমাদের মধ্যে ডিভোর্স, সেপারেশন বা স্বামী স্ত্রীর মধ্যে কারো মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যাই হোক, আমরা যদি কারো জন্মসংখ্যা যদি দেখেন যে লগ্নে রয়েছে বা চতুর্থে রয়েছে বা সপ্তমে রয়েছে বা অষ্টমে রয়েছে বা দ্বাদশে মঙ্গল রয়েছে, তার অবশ্যই প্রতিকার করানোর চেষ্টা করুন। তবে একটা কথা বলে রাখি, এই মঙ্গলের উপর যদি কখনো বৃহস্পতি দৃষ্টি থাকে বা এটা এই ঘরগুলো যদি কোনোভাবে যদি মঙ্গলের ঘর হয়, মানে বৃষ রাশির ঘর বা মেষ রাশির ঘর হয়, তাহলে এর এই নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। যাই হোক, সাধারণভাবে যদি কারো মাঙ্গলিক দোষ থাকে, তার 28 বছরের বয়সের পর বিবাহ করা উচিত, তার আগে কখনো বিবাহ করা উচিত না। কারণ এই মঙ্গলের যে এনার্জিটা না, এটা একটা যুবক গ্রহ, তো এর এনার্জিটা 28 বছরের বয়সের পর অনেকটা ম্যাচুরিটি লাভ করে। তাই যাদের জন্মসংখ্যায় মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের অবশ্যই 28 বছর বয়সের পর বিবাহ করা উচিত, নাহলে তাদের সমস্যা অনেকটা, মানে মাঙ্গলিক দোষ যাদের রয়েছে তাদের 28 বছর বয়সের পর বিবাহ করলে তাদের সমস্যাটা অনেকটা মাইনর হয়ে যায়। যাই হোক, নেক্সট যেটা চলে যাব, যদি কারো জন্মসংখ্যে সপ্তমে রবি অবস্থান করে, যদি কারো জন্মসংখ্যে সপ্তমে রবি অবস্থান করে, সাধারণভাবে কিন্তু তার বিবাহ লেট করায় না, বরং তাদের উচ্চ বংশে বিবাহ করার একটা সম্ভাবনা থাকে বা তাদের উচ্চ বংশে বিবাহ হতে পারে মেয়েদের ক্ষেত্রে। এবং এই যে সপ্তমে রবি, রবি তো একটা তেজ, আমাদের সবথেকে শক্তির আধার। সেই জন্য যদি কারো সপ্তমভাবে রবি থাকে, আরেকটা জিনিসও দেয়, সেটা হলো তার জীবনসঙ্গীর মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি থাকে। সাধারণভাবে রবি শুভ ফলই দেয় বা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই রবি যদি কোনোভাবে, এই সপ্তমভাবে যে রবি বসে আছে, সেই রবির উপর যদি কখনো যদি শনির দৃষ্টি থাকে, মানে যদি শনির দৃষ্টি থাকে বা শনির সঙ্গে যদি একই সাথে বসে থাকে, অর্থাৎ সপ্তম ঘরে যদি শনি রবি একসাথে বসে থাকে বা লগ্নে যদি শনি রবি একসাথে বসে থাকে, তাহলে তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে এই সপ্তমে রবির উপর যদি কোনোভাবে শনির দৃষ্টি থাকে, শনি কখন দৃষ্টি দেয়, যদি লগ্নে থাকে, পঞ্চমে থাকে এবং দশমে থাকে, বা এই সপ্তম ঘরে যদি শনি রবি একত্রে বসে থাকে বা লগ্নে যদি শনি রবি একত্রে থাকে, তাহলে কিন্তু এই শনি রবির সমস্ত পজিটিভিটিটাকে অনেকটা কমিয়ে দেয়, অনেকটা নষ্ট করে দেয়। তাহলে কিন্তু সেই কারণে আমাদের বিবাহে অনেক সমস্যা আসে, হ্যাঁ, এবং বিবাহে অনেকটা লেট করে দিতে পারে। এটা আপনারা দেখে রাখবেন আমাদের জন্মসংখ্যা আছে কি না। নেক্সট যেটা আমি দেখেছি সেটা হলো এই সপ্তমে রবি
যদি নিচস্থ হয়, অর্থাৎ তুলারাশির ঘরে, যদি সপ্তম ঘর যদি কারো তুলারাশির ঘর হয়, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে এটা সম্ভব হবে। মেষ লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি সপ্তমে রবি থাকে, তাহলে সেই ঘরটা তুলারাশির ঘরের মধ্যে পড়ে যায়, এবং এই তুলারাশিতে রবি নিচস্থ হয়, তখন কিন্তু রবি তার যে অ্যাকচুয়াল যে ফলটা সে দিতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু বিবাহে লেট করিয়ে দেয়। নেক্সট যেটা আমি আরেকটা দেখেছি, যে সপ্তম ঘরে অমাবস্যার প্রভাব, অর্থাৎ সপ্তম ঘরে যদি কোনোভাবে চন্দ্র এবং রবি একসাথে বসে থাকে, অর্থাৎ সপ্তম ঘরে রবিচন্দ্র যদি একসাথে বসে থাকে, তাহলে কিন্তু সেই তাকে বলা হয় অমাবস্যা যোগ। এই অমাবস্যা যোগে মানুষের জীবনে একাধিক সমস্যা নিয়ে আসে এবং বিবাহিত লাইফকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে এবং বিবাহে লেট করিয়ে দেয়। আচ্ছা, এর যথাযথ প্রতিকার করার প্রয়োজন। আরেকটা যেটা দেখেছি সেটা যে এই সপ্তম ঘরে রবির উপর যদি কোনোভাবে যদি রাহু দৃষ্টি দেয়, বা রাহু যদি রবির সঙ্গে এই সপ্তম ভাবে বসে থাকে, তাহলে কিন্তু রবির সমস্ত শুভত্বকে রাহু নষ্ট করে দেয়। যদি না এই সপ্তম ভাবের উপর কোনো শুভ গ্রহ, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু মারাত্মকভাবে বিবাহে লেট করায়। নেক্সট চলে যাব, যদি কোনোভাবে সপ্তম ভাবে রাহু চলে যায়, তাহলে কি ঘটে? যদি সপ্তম ভাবে রাহু চলে আসে বা লগ্নে রাহু থাকে, সাধারণভাবে কিন্তু বিবাহে লেট করায় না। এই সপ্তমে রাহু বা এই লগ্নে রাহু সাধারণভাবে আমাদের রীতিবিরুদ্ধ বিবাহ, নিচু কাস্টে বিবাহ, ভিন্ন ধর্মে বিবাহ করিয়ে দেয়। অর্থাৎ বিবাহিত জীবনে বিবাহে লেট করায় না, কিন্তু বিবাহে অনেক ভুল ভাল করিয়ে দেয়। মানুষের যে ঠিকমতো ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটাকে নষ্ট করে দেয় রাহু, এবং বিবাহিত জীবনে একাধিক সমস্যা ক্রিয়েট করে। সাধারণভাবে এই সপ্তমে রাহু এবং লগ্নে যাদের রাহু রয়েছে না, এই মানুষের স্বভাব চরিত্র সাধারণভাবে নষ্ট হয়ে যায়। যদি না এই রাহুর উপর কোনোভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি না পড়ে, সাধারণভাবে তার অবশ্যই প্রতিকারের প্রয়োজন। যাদের যার সপ্তমে রাহু রয়েছে বা লগ্নে রাহু রয়েছে, তার উপর যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি না থাকে, তাহলে এই মানুষ সাধারণভাবে ভুল পথে চালিত হয়, জীবনে নৈতিকতা বলে তার কিছু থাকে না, তার নৈতিকতার অধঃপতন ঘটে, সে প্রচণ্ড মিথ্যা কথা বলে, সে প্রচণ্ড কামক প্রকৃতির হয় এবং বিভিন্ন ধরনের ভুলভাল অ্যাফেয়ার্সে সে জড়িয়ে পড়তে পারে, এবং তার যে বিবাহের ব্যাপারটা অনেকটা নষ্ট করে দেয় এবং তাকে টোটালি তাকে অন্য পথে চালিত করে। রাহু কিন্তু বিবাহ লেট করায় না, নয় ভুল করায়, নয় তাকে অন্য পথে চালিত করে। বিবাহ করলেও ভুল হয়ে যায়, বা বিবাহের ক্ষেত্রে তার জীবনে অন্যভাবে, তার জীবনটাকে অন্যভাবে অতিবাহিত করে, অর্থাৎ সে বুঝতেই পারে না সে কী ভুল করছে। তাই যাদের সপ্তমে রাহু রয়েছে, বিশেষ করে যাদের সপ্তমে রাহু রয়েছে বা লগ্নে রাহু রয়েছে, লগ্নে রাহু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাদের অবশ্যই প্রতিকার করা প্রয়োজন। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার ছাড়া এই সমস্যা কিন্তু সমাধান করা যায় না। এই লেট যেমন তেমন এ কিন্তু অনেক ভুল করিয়ে দেয়, মানুষের যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু নষ্ট করে দেয়, এবং মানুষ খুব ভুল জায়গায় নিজেকে জড়িয়ে ফেলে। যাই হোক, নেক্সট আমরা যেটা চলে যাব, যদি কারণ সপ্তমে চন্দ্র থাকে, সাধারণভাবে তার শুভ ফল দিয়ে থাকে, কিন্তু এই চন্দ্র, এই সপ্তমে চন্দ্র যদি কোনোভাবে যদি ডিগ্রিগতভাবে দুর্বল হয় বা নিচস্থ হয়, নিচস্থ হয় তখনই হয় যখন সপ্তম ঘর যখন বৃশ্চিক রাশির হয়, অর্থাৎ বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এটা পসিবল হবে। অর্থাৎ বৃষ লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু তার চন্দ্র নিজস্থ হয়ে যায়। আর কোনোভাবে যদি চন্দ্র পীড়িত হয় বা চন্দ্র যদি কৃষ্ণপক্ষে হয়, মানে এই যে চন্দ্র সাধারণভাবে সপ্তমভাবে থাকলে কিন্তু বিবাহে লেট করায় না, বিবাহে কিন্তু শুভ হয়, তার লাইফ পার্টনার খুব সুন্দর দেখতে হয়, এগুলো হয়, কিন্তু যদি সেই চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয়, নিচস্থ হয়, পীড়িত হয়, এই চন্দ্র যদি কোনোভাবে কৃষ্ণপক্ষের হয় বা অমাবস্যার হয়, তাহলে কিন্তু বিবাহে মারাত্মকভাবে লেট করায় এবং এর যথাযথ রেমেডির প্রয়োজন হয়। আর একটা জিনিস আমি দেখেছি, সেটা হলো এই সপ্তমে চন্দ্রের উপর যদি কখনও শনির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু বিবাহে লেট করিয়ে দেয়, এবং এই শনির দৃষ্টিটা তখনই পড়ে যখন সাধারণভাবে শনি লগ্নে
পঞ্চমে এবং দশমে থাকে, তাহলে এই চন্দ্রের উপর সাধারণভাবে এই শনির দৃষ্টি পড়ার জন্য চন্দ্রের সমস্ত শুভত্বকে এই শনি নষ্ট করে দেয়। এবং চন্দ্র শনি যদি একই রাশিতে অবস্থান করে, মানে একই ঘরে অবস্থান করে, যদি সপ্তমী যদি চন্দ্র শনি একসাথে অবস্থান করে, বা মানে কি বললাম, সপ্তমী যদি চন্দ্র শনি একত্রে অবস্থান করে, অথবা সপ্তমী চন্দ্রের উপর যদি শনির কখনো দৃষ্টি হয় বা দৃষ্টি পড়ে, মানে সপ্তমে চন্দ্র রয়েছে আর লগ্নে বা পঞ্চমে বা দশমে শনি রয়েছে, তার দৃষ্টি এই সপ্তম ঘরে বসে থাকা চন্দ্রের উপর গিয়ে পড়ছে, তাহলে কিন্তু চন্দ্রের শুভত্বকে অনেকটা নষ্ট করে দেয়, সেক্ষেত্রে বিবাহে মারাত্মক লেট করায়। হ্যাঁ, এবং আমাদের মন মানসিকতা মোটেই ভালো যায় না, একে বলা হয় বীজযোগ। এছাড়া চন্দ্রের উপর যদি কোনোভাবে রাহুর দৃষ্টি পড়ে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের সমস্ত শুভত্বকে নষ্ট করে দেয়, এটাকে বলা হয় গ্রহণ দোষ, সেক্ষেত্রে আমাদের প্রতিকার করার অবশ্যই প্রয়োজন। নেক্সট যেটা আমি দেখেছি সেটা হলো সপ্তম ভাবে যদি কোনো দুর্বল গ্রহ, কোনো বক্রী গ্রহ, কোনো অস্তমিত গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহে মারাত্মক বাধা আসে। কিন্তু একদিন একটা দেখা যায় সপ্তমে শনি যদি বক্রী হয়, সাধারণভাবে শনি কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, সাধারণভাবে সপ্তমভাবে শনি কিন্তু তার নেগেটিভ ফল দেয়, মানুষের বিবাহিত জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করা, মানে বিবাহে লেট করিয়ে দেয়। কিন্তু এই শনি যদি কোনোভাবে বক্রী হয়ে যায়, তো সপ্তমভাবে শনি যদি কোনোভাবে বক্রী হয়, সেই সপ্তমে শনি বিলম্ব করায় না, কিন্তু এই বক্রী থাকার জন্য এই বিপরীত ফল দেয়, অর্থাৎ তার বিবাহ কিন্তু অনেকটা তাড়াতাড়ি করিয়ে দেয়, এটা হয়ে থাকে। যাই হোক, এটা দেখলেন, অর্থাৎ সপ্তমভাবে কোনোভাবে যদি কোনো দুর্বল গ্রহ, বক্রী গ্রহ, অস্তমিত গ্রহ অবস্থান করে, কিন্তু শনি যদি কোনোভাবে বক্রী থেকে অবস্থান করে সপ্তমে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল লাভ করতে পারবে। নেক্সট চলে আসব ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি। ষষ্ঠপতি হতে পারে, অষ্টমপতি হতে পারে, অথবা দ্বাদশপতি হতে পারে, এরা যদি কোনোভাবে যদি সপ্তমভাবে থাকে বা সপ্তমে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বিবাহে লেট করিয়ে দেয়। অর্থাৎ অষ্টম ঘরের যে মালিক, ষষ্ঠ ঘরের যে মালিক, দ্বাদশ ঘরের যে মালিক, তারা যদি কোনোভাবে সপ্তম ঘরে থাকে বা সপ্তম ঘরে গিয়ে বসে যায়, বা সপ্তম ঘরে যদি কোনোভাবে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বিবাহে বিলম্ব করে। সাধারণভাবে বিবাহে লেট হতে দেখা যায়। নেক্সট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কোনোভাবে যদি সপ্তমপতি লগ্ন সাপেক্ষে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে, অথবা কোনো কোনো ক্ষেত্রে খুব সামান্য ফলও, খুব নেগেটিভ ফল দেয়, খুব সামান্য পরিমাণ নেগেটিভ ফল দিয়ে থাকে, বা দ্বিতীয় অবস্থান করে, তাহলে কিন্তু বিবাহে বিলম্ব হয়। সাধারণভাবে এই সপ্তমপতি যদি ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে, সব থেকে বেশি পরিমাণ বিবাহে লেট হতে দেখা যায়, তবে দ্বিতীয় থাকলে তার প্রভাব কিছুটা থাকে। এটা আমরা একটু দেখবেন যদি আপনাদের জন্মছকে আছে কি না। এছাড়াও আর কিছু যোগ আছে, সেটা হলো যদি কারো লগ্নে বুধ কেতু একত্রে অবস্থান করে, তার ক্ষেত্রেও কিন্তু বিবাহ অনেকটা লেট হয়ে যায়। এবং নেক্সট সপ্তমভাবে যদি শনি কেতু একত্রে অবস্থান করে, এই শনি কেতু যদি কখনো সপ্তমভাবে অবস্থান করে, একটা বাজে যোগ দেয়, একে বলা হয় সাধু সর্পযোগ। সাধু মানে হলো শনি, সর্প মানে সাপ হচ্ছে কেতু, একে বলা হয় সাধু সর্পযোগ। মানুষের বিবাহিত লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করে, বিবাহ হতে চায় না, এই ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। নেক্সট যে যোগের কথা আমি বলবো, যে সপ্তমে যদি কখনো শনিমঙ্গল যোগ তৈরি হয়, তাহলে কিন্তু বিবাহে দেরি করে। এইগুলো মোটামুটি অনেক যোগের কথা তো বললাম, আরও কিছু যোগ রয়েছে। যেমন ধরুন ষষ্ঠভাবে যদি শনি থাকে এবং অষ্টমভাবে যদি রবি থাকে, অর্থাৎ অষ্টমভাবে রবি রয়েছে, ষষ্ঠভাবে শনি রয়েছে, সেই শনি তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে অষ্টমভাবে থাকা রবির উপর গিয়ে পড়ছে, তার তৃতীয় দৃষ্টি রবির
ফেলে দিচ্ছে, এবং সেই সঙ্গে অষ্টপতি প্রচণ্ড দুর্বল, তা ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিবাহে খুব বিলম্ব হয়। মানে কি বুঝলেন, ষষ্ঠভাবে শনি বসে আছে, অষ্টমভাবে রবি বসে আছে, এই ষষ্ঠভাবে থাকা শনি তার তৃতীয় দৃষ্টি রবির উপর ফেলে দিচ্ছে, এবং এই অষ্টম ঘরের যিনি মালিক অর্থাৎ অষ্টমপতি যদি কোনোভাবে দুর্বল হয় তাহলে কিন্তু বিবাহে মারাত্মক সমস্যা ক্রিয়েট করে এবং বিবাহে মারাত্মক লেট হয়ে যায়। নেক্সট যেটা আমি আরেকটা দেখেছি সেটা হলো, লগ্নে যদি কখনো বৃহস্পতি, শুক্র এবং বুধ বক্রী থাকে তাহলেও কিন্তু বিবাহে চূড়ান্ত রকমের বিলম্ব হয় বা চূড়ান্ত রকমের বাধা আসতে পারে। এই সমস্ত কারণগুলো থাকলে সাধারণভাবে বিবাহে লেট করায়। এছাড়াও যেহেতু শুক্র আমাদের প্রেম ভালোবাসা বিবাহের কারক গ্রহ, এবং শুক্র হচ্ছে আমাদের স্ত্রী গ্রহ, আমাদের সফিস্টিকেটেড গ্রহ, আমাদের জীবনে যে কোনো ভোগ বিলাসিতা কামনা বাসনার গ্রহ, তাই এই শুক্র যদি কোনোভাবে পাপ গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, পাপ গ্রহের দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয় বা পাপ গ্রহের দ্বারা পীড়িত হয়, তাহলে এই শুক্রের সমস্ত শুভত্ব অনেকটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বিবাহে লেট হতে পারে। এবং আরেকটা দেখা যায় যে শুক্র যদি কখনো ডিগ্রিগতভাবে দুর্বল হয়, বক্রী হয়, অষ্টমিত হয় বা নিচস্থ হওয়ার স্থানে অবস্থান করে বা দুস্থানগতভাবে অবস্থান করে, বিশেষ করে অষ্টম ঘরে যদি অবস্থান করে, তাহলে কিন্তু বিবাহ অনেকটা লেট হয়ে যায়। এই শুক্র যদি কখনো রবির সঙ্গে এক রাশিতে অবস্থান করে বা সমসামোত্তমে অবস্থান করে, একটা যোগ ক্রিয়েট করে, সেটা বলা হয় দারিদ্র যোগ, সেক্ষেত্রে শুক্রের শুভত্ব অনেকটা নষ্ট হয়ে যায়। অথবা শুক্র যদি কখনো সিংহ রাশিতে বা কর্কট রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রেও বিবাহ অনেকটা লেট করিয়ে দেয়। এই শুক্র যদি কখনো শনির সঙ্গে এক রাশিতে অবস্থান করে বা শনির সঙ্গে সমসপ্তমে অবস্থান করে বা শনি দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে বিবাহে প্রচণ্ড রকমের বাধা আসে, বিবাহ হলেও বিবাহিত লাইফে অসংখ্য ডিস্টারবেন্স নিয়ে আসে, এক বিবাহ হতে দেয় না। শুক্র যদি শুক্রের উপর যদি শনির দৃষ্টি থাকে বা শুক্র বা শনি যদি একসাথে অবস্থান করে, এক ঘরে অবস্থান করে বা সমসপ্তমে যদি থাকে, তাহলে কিন্তু বিবাহে বাধা নিয়ে আসে, বিবাহ হলেও বিবাহিত লাইফে একাধিক সমস্যা ক্রিয়েট করায়। যাই হোক, এই শুক্রের উপর যদি কোনোভাবে রাহু দৃষ্টি দেয় বা শুক্র রাহু যদি এক ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু এই শুক্র পীড়িত হয়ে যায় এবং একটি দোষ ক্রিয়েট করায়। একে বলা হয় কামুক যোগ। এই যোগে মানুষের স্বভাব খুব খারাপ হয়ে যায়, তার সেক্সের চাহিদা মারাত্মকভাবে বাড়িয়ে দেয় এবং এই যোগে বিবাহ মারাত্মকভাবে লেট করায় এবং মানুষকে ভুল পথে চালিত করে। অর্থাৎ এই সব কারণে যদি কোনোভাবে যদি শুক্র পীড়িত হয়, সাধারণভাবে যেহেতু শুক্র তো আমাদের বিবাহের কারক গ্রহ, তাই আমাদের বিবাহকে অনেকটা লেট করে দিতে পারে। এছাড়াও বৃহস্পতি যদি আমাদের জীবনের সমস্ত শুভত্বের কারক গ্রহ বললাম, এবং বৃহস্পতি আমাদের জীবনের বিবাহ, সন্তান, ভাগ্য, অর্থ, যে কোনো বিষয়ে গভীর জ্ঞান, এই সমস্ত ইম্পর্ট্যান্ট জিনিসকে কন্ট্রোল করে, তো এইসব ইম্পর্ট্যান্ট জিনিসকে কন্ট্রোল করার জন্য বৃহস্পতি যদি কোনোভাবে কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয়, দুস্থানগত হয়, মানে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে হয়, দ্বাদশে অবস্থান করে বা দুর্বল হয় বা বক্রী হয়, তখন কিন্তু বৃহস্পতি এই যে তার যে শুভত্ব সে কিন্তু সে দিতে পারে না, তাই তার শুভত্ব ফল না দিতে পারার জন্য বিবাহ অনেকটা লেট হয়ে যায়। এবং আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র, যেহেতু আমাদের মন মানসিকতা আবেগের কারক গ্রহ, আমাদের মায়ের কারক গ্রহ, আমাদের পরিবারের কারক গ্রহ, তাই এই চন্দ্র যদি কোনোভাবে পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় বা দুস্থানগত হয় বা নিচস্থ হয়, মানে বৃষ্টি আসে যদি অবস্থান করে বা ডিগ্রিগতভাবে দুর্বল হয়, তাহলে আমরা দেখবো ফ্যামিলিগতভাবে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিবাহ করার ব্যাপারে আমাদের অনেকটা লেট করে দেয়, আমাদের মন মানসিকতা মোটেই ভালো যায় না, ফ্যামিলিগতভাবে বিভিন্ন ধরনের আমাদের প্রবলেম ভোগ করতে হয়। এই সমস্ত প্রবলেম আমাদের চন্দ্র দিয়ে দেয়, কারণ চন্দ্র যেমন আবেগের কারক গ্রহ, মন মানসিকতার কারক গ্রহ, তেমন আমাদের ফ্যামিলিরও কারক গ্রহ। এবার যদি মঙ্গলের দিক থেকে আসতে পারি, আমি যদি আগেই বলেছিলাম মঙ্গল আমাদের জীবন শক্তি, আমাদের যুদ্ধ করার মনোভাব, আমাদের মনের মধ্যে যে শক্তি, মানসিক যে শক্তি, সেটা কিন্তু মঙ্গল প্রদান করে। এবং এই মঙ্গল যদি আমি আগেই বললাম, মঙ্গল যদি কখনো লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে, তাহলে মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে এবং এই মাঙ্গলিক দোষ আমাদের লেট ম্যারেজ করায় এবং বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা নিয়ে আসে। মাঙ্গলিক দোষ সাধারণভাবে
দাম্পত্য কলহ, অশান্তি, স্বামী স্ত্রী কারো মধ্যে এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই যদি কারো জন্মসঙ্গী আমাদের মাঙ্গলিক থাকে বা মাঙ্গলিক দোষ থাকে, তার যথাযথ প্রতিকার করার চেষ্টা করুন। আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি এই প্রতিকার দিতে। আরেকটা জিনিস যেটা, সেটা হলো দ্বিতীয়ভাবে যদি কখনো, হ্যাঁ দ্বিতীয় ভাব থেকে আমরা সাধারণভাবে কুটুম্ব বিচার করি, আমাদের মুখের ভাষা বিচার করি, এবং চতুর্থ ভাব থেকে আমরা ফ্যামিলি বা পরিবার বিচার করি, যোগাযোগ বিচার করি। এই দ্বিতীয় বা চতুর্থভাবে যদি কখনো পাপ গ্রহ অবস্থান করে, মানে শনি মঙ্গল, বিশেষ করে শনি মঙ্গল, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, রবি হতে পারে, রাহু হতে পারে বা কেতু হতে পারে, এই যদি অবস্থান করে, বা এই দ্বিতীয়ভাবে বা চতুর্থভাবে যদি কখনো শনিচন্দ্র একসাথে বা কেতুচন্দ্র একসাথে বা মঙ্গল শনি একত্রে অবস্থান করে, তাহলে এই বিবাহ সাধারণভাবে লেট হয়ে যায়। এবং এই ঘরের উপর যদি কোনো কখনো শুভগ্রহের প্রেক্ষা না পায় বা সে শুভগ্রহের দৃষ্টি না পায়, সাধারণভাবে তার বিবাহে সমস্যা আসতে পারে এবং বিবাহে লেট করে দিতে পারে, হ্যাঁ, এবং চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয়। দ্বিতীয় ঘর এবং দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে যদি কোনো কখনো পাপ গ্রহ থাকে বা শনিচন্দ্র, কেতুচন্দ্র, মঙ্গল শনি এই সমস্ত যদি গ্রহটা একসাথে অবস্থান করে, তাহলে কিন্তু বিবাহে লেট হতে পারে। এবং আরও কিছু দেখবেন, সেটা হলো কারো জন্মসঙ্গে যদি কালসর্প দোষ থাকে। কালসর্প দোষ আমাদের একটা চূড়ান্ত বাজে দোষ, এবং এটা মানুষের জীবনে যত রকমের শুভত্ব করে তত রকমের অশুভত্ব করে। কালসর্প দোষ তাকেই বলে যখন রাহু কেতুরা সাধারণত একটা লাইনে অবস্থান করে, অর্থাৎ রাহু যেখানে অবস্থান করে সাধারণভাবে কেতু তার ঠিক উল্টো দিকে অবস্থান করে, এবং এই রাহু কেতুকে একটা লাইন দিয়ে যুক্ত করলে যে লাইনটা পাওয়া যায়, সেই লাইনের নয় ডান পাশে নয় বাঁ পাশে, অর্থাৎ কোনো এক পাশে যদি সমস্ত গ্রহরা অবস্থান করে এবং তার অন্য পাশে যদি খালি থাকে, অর্থাৎ ধরুন কারো লগ্নে রাহু রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, এবং এই লগ্নে রাহু এবং সপ্তমে কেতুর একটা সাইডে, অর্থাৎ এক থেকে সাতের মধ্যে এই ঘরের মধ্যে যদি সমস্ত গ্রহরা, অর্থাৎ বাকি গ্রহরা যদি বসে যায়, অর্থাৎ এক থেকে সাত ভাবের মধ্যে, প্রথম ভাব থেকে সপ্তম ভাবের মধ্যে বাকি সমস্ত গ্রহরা অবস্থান করে, এবং সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবের এই ঘরগুলো যদি কোনোভাবে খালি থাকে, তাহলে কিন্তু কালসর্প দোষ বলতে পারি। অথবা এটাও হতে পারে যে সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে সমস্ত গ্রহরা চলে এলো এবং প্রথম ভাব থেকে সপ্তম ভাবের এই ঘরগুলো খালি রয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু কালসর্প দোষ বলতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি যে রাহু কেতুকে একটা লাইন দিয়ে যুক্ত করলে, সেই লাইনের যদি নয় কোনো পাশে, নয় ডান পাশে নয় বাঁ পাশে, যদি কোনো সমস্ত গ্রহরা চলে আসে এবং অন্য পাশে যদি কোনো গ্রহরা না থাকে, সাধারণভাবে তাকে বলা হয় কালসর্প দোষ। এই কালসর্প দোষ থাকলে যে কোনো রকমের সমস্ত কিছু ঘটতে তার জীবনে প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হতে হয়, সাধারণভাবে বিবাহের ক্ষেত্রে তো তাকে চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয়, এবং তার জীবনটা অনেকটা সাবলুডু খেলার মতো চলে, জীবনে যতটা হবে উন্নতি লাভ করে হট করে দুম করে সেখান থেকে পড়ে যায়। এবং এই কালসর্প দোষ সাধারণভাবে অনেক রকমের অশুভত্ব ফল প্রদান করে থাকে। এছাড়া যদি কারো জন্মছকে গ্রহণ দোষ থাকে, অর্থাৎ পিতৃ দোষ থাকে, তাহলেও বিবাহে লেট করায়। এবং যদি কারো রাশি যদি শনির সাড়ে সাথে চলে, যেমন এই মুহূর্তে বৃষ্টি রাশি শনির সাড়ে সাথে চলছে, মোটামুটি জানুয়ারি 2020 সাল পর্যন্ত বৃষ্টি রাশি সাড়ে সাথে মোটামুটি চলভাবে চলছে, তারপর থেকে সাড়ে সাথে সরে যাবে, তাই বৃষ্টি রাশি বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করাচ্ছে। অর্থাৎ যে রাশিতে সাড়ে সাথে ক্রিয়েট করবে সেই রাশিতে বিবাহ হওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট করায়। এবং আরেকটা যদি দেখবেন যে শনি রাহু বা অষ্টম পদ যদি কখনো দশান্ত দশা চলে, তাহলেও বিবাহ লেট করায়। এবং ষষ্ঠ ঘরে যদি কখনো বুধ এবং শুক্র একত্রে অবস্থান করে, তাহলেও বিবাহ লেট করায়। এই সমস্ত যোগগুলো আমাদের যে সমস্ত যোগের কথাগুলো বললাম, এই সমস্ত যোগগুলো আপনাদের কুষ্টিতে দেখার চেষ্টা করবেন, দেখতে চেষ্টা করবেন যে হ্যাঁ সত্যি আপনাদের এই আপনাদের জন্মছকে সত্যি এই দোষগুলো আছে কিনা। যদি এই সমস্ত দোষগুলো থাকে তার যথাযথ প্রতিকার করার চেষ্টা করুন। এই সমস্ত প্রতিকার এবং করলে এই সমস্ত সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, কারণ বিবাহ আমাদের একটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এই বিবাহে লেট করে দিলে আমাদের যে দাম্পত্য সুখটা অনেকটা নষ্ট হয়ে যায়, কারণ বিবাহ হতে দেরি হয়ে গেলে আর কি থাকলো জীবনে, কারণ আমাদের লাইফে মোটামুটি 40 বছরের তো আমাদের বিবাহিত লাইফ, অর্থাৎ এই
আমাদের বয়স 40 বছর পর্যন্ত আমাদের বিবাহিত লাইফ, এটাই বিবাহিত লাইফ, এটা যদি লেট করে দেয় তাহলে তো আমাদের লাইফে আর কি থাকলো। তা আপনারা একটু লক্ষ্য করুন যে আমাদের কুষ্টিতে যে যে যোগগুলোর কথা আমি বলে গেলাম পরপর, সেই যোগগুলোর সঙ্গে ম্যাচ পাচ্ছেন নাকি, যদি কিছু ম্যাচ থাকে আমি যে সমস্ত প্রতিকারগুলো দিতে চেষ্টা করি সেগুলো প্রতিকারগুলো করতে চেষ্টা করুন। প্রথমে প্রতিকারের কথা বলি, মনে রাখবে এই যত রকমের নেগেটিভ যোগের কথা বললাম এই যোগগুলোর প্রভাবটা অনেকটা কমে যাবে যদি লগ্নপতি বলবান হয়, উচ্চস্থ হয়, বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করে এবং আপনার কুষ্টি লগ্নপতি এবং বৃহস্পতির অবস্থানকে ভালো করে লক্ষ্য করেন। যদি লগ্নপতি বলবান হয় এবং বৃহস্পতি যদি বলবান হয়, কোনোভাবে যদি বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দেয়, মানে বৃহস্পতি সপ্তমভাবে তখনই দৃষ্টি দেবে যখন লগ্নে তৃতীয় একাদশে থাকবে, তখনই বৃহস্পতি লগ্নে সপ্তমভাবে দৃষ্টি দিতে পারে। এই সমস্ত সমস্ত যে অশুভত্ব সমস্ত অশুভত্ব কিন্তু বৃহস্পতি নষ্ট করে দিতে পারে। বৃহস্পতি এমনই ক্ষমতাবান গ্রহ, এমনই শুভ গ্রহ, যদি কোনোভাবে বৃহস্পতি লগ্নে তৃতীয় অথবা একাদশে অবস্থান করে বা কোনোভাবে যদি সপ্তম পতির উপর যদি বৃহস্পতি দৃষ্টি দেয় বা লগ্নপতি যদি বলবান হয় বা বৃহস্পতি যদি সাধারণভাবে শুভ স্থানে অবস্থান করে, তাহলে কুষ্টি যতটাই অশুভত্ব থাকুক না কেন তার সমস্ত অশুভত্ব কিন্তু বৃহস্পতি একা কাটিয়ে দিতে পারে, বৃহস্পতি সেইভাবেই ক্ষমতা রাখে। আচ্ছা, এটা হচ্ছে আমি বললাম। এছাড়া বিবাহের সমস্যা হলে আপনাদের সপ্তম ভাবকে পাওয়ার আপ করা দরকার এবং সপ্তম পতিকে পাওয়ার আপ করা দরকার। সপ্তম ভাবে কোন গ্রহ বসে আছে বা সপ্তম পতিকে সেটাকে আমরা একটু দেখে নেবেন। আমি আগের কুষ্টি কীভাবে দেখতে হয় সেই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে সপ্তমভাবে সপ্তম পতিকে অর্থাৎ সপ্তম পতিকে অবশ্যই পাওয়ার আপ করার চেষ্টা করবেন। সপ্তম পতি পাওয়ার আপ করলে কিন্তু আমাদের বিবাহটা অনেকটা সাধারণভাবে বিবাহ খুব তাড়াতাড়ি করে দিতে চেষ্টা করে, বিবাহ অনেকটা প্রবলেম থেকে অনেকটা মুক্ত করে দিতে পারে। তাই বিবাহের সমস্যা হলে সপ্তম পতিকে অবশ্যই পাওয়ার আপ করুন, অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই সাধারণভাবে আমি বলবো মেষ লগ্নের, সাধারণভাবে লগ্নের সাপেক্ষে আপনারা দেখার চেষ্টা করবেন, রাশিটা অতটা ভ্যারি করে না। রাশি থেকে আমাদের আবেগ মন মানসিকতা নির্ধারণ করতে পারি কিন্তু লগ্নের সাপেক্ষে কিন্তু যে কোনো প্রতিকার আমরা করতে পারি, কখনো রাশি সাপেক্ষে প্রতিকার করা যায় না। যদি আমি বৃশ্চিক রাশি বিভিন্ন রকমের রাশিতে কিন্তু আমি প্রতিকার দেওয়ার চেষ্টা করি, আমি বিভিন্ন ধরনের জন্মছক বিচার তো করে থাকি, তা সেখানের উপর একটা জেনারেল আমি দিয়েছিলাম, কিন্তু আপনাদের বলবো বারেবারে বলছি যে লগ্নের সাপেক্ষে প্রতিকার করলে আপনারা অনেকটা বেশি ফল পাবেন। যদি কারোর মেষ লগ্নের হয় তাদের হীরা পড়লে অর্থাৎ শুক্রদেবের রত্ন হীরা, উপরত্ন জারকন বা মূল রামবাসক যদি পড়েন মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে যদি পড়েন, তাহলে মেষ লগ্নের মানুষেরা বা মেষ রাশির মানুষেরা বিবাহের ক্ষেত্রে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তেমন বিষ লগ্নের বা রাশির মানুষের ক্ষেত্রে মঙ্গলের রত্ন প্রবাল বা অনন্তমূল পড়তে পারেন। মিথুন লগ্নের বা রাশির মানুষের ক্ষেত্রে বৃহস্পতি দেবের রত্ন পোকরাজ বা উপরত্ন টোপাজ বা মূলই যদি আমি বলি তাহলে বাবনহাটির মূল পড়লে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং কর্কট লগ্নের বা রাশির মানুষেরা শনিদেবের রত্ন নীলা যদি রত্ন পড়তে সমর্থ না হন, উপরত্ন এমিথিস বা মূল পড়লে শ্বেতবেল্লার মূল ব্যবহার করতে পারেন। সিংহ লগ্নের মানুষের ক্ষেত্রে শনিদেবের রত্ন একই ব্যাপার, সেই শনিদেবের রত্ন নীলা উপরত্ন এমিথিস বা মূল শ্বেতবেল্লার মূল ব্যবহার করতে পারেন, করলে অনেকটা বিবাহ ক্ষেত্রে যে লেট হয়ে যাচ্ছে সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কন্যা লগ্নের মানুষের ক্ষেত্রে বৃহস্পতি দেবের রত্ন পোকরাজ বা উপরত্ন টোপাজ বা মূল হলে বামনহাটির মূল ব্যবহার করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একইভাবে তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেবের রত্ন রক্তপ্রবাল বা মূল হলে অনন্তমূল ব্যবহার করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একইভাবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে শুক্রদেবের রত্ন হীরা বা উপরত্ন জারকন বা মূল পড়লে রামবাসক মূল পড়তে পারেন। ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে তার সপ্তম পতি যে ধনু লগ্নের সপ্তম পতি বুধ, তার বুধের যে
প্রোটেকশান তাকে যদি দেন, অর্থাৎ পান্না যদি পড়েন বা মূল পড়লে যদি বিদ্যাধারক মূল পড়তে পারেন, মকর লগ্নের জাতক জাতিকারা তাদের যে সপ্তম পদী অর্থাৎ চন্দ্র মুক্ত পড়তে পারেন, মুক্ত পড়লে খুব শুভ ফল পাবেন, যদি মুক্ত পড়তে না পারেন মুনস্টোন পড়তে পারেন, যদি মুনস্টোনও পড়তে না পারেন স্ফটিকের মালা পড়তে পারেন অথবা ক্ষীরিকা মূল পড়তে পারেন। কুম্ভ লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে রবিদেবের রত্ন রুবি বা রবিদেবের রত্নের রুবির অনেক তো দাম, যদি রুবি পড়তে না পারেন তাহলে কমসে কম স্টার রুবি পড়তে পারেন বা বেল গাছের মূল অর্থাৎ বিল্বপত্রের মূল ব্যবহার করতে পারেন। মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের রত্ন পান্না বা মূল পড়লে বিদ্যাধারক মূল ব্যবহার করতে পারেন। মোটামুটি এইগুলো ব্যাপারগুলো বলতে চাইছি। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, এরপর লক্ষ্য করুন এগুলো হচ্ছে সপ্তম ভাব এবং সপ্তম প্রতীক কথা বলছিলাম, অর্থাৎ আমি বললাম যে সপ্তম প্রতীকে আমি পার আপ করার চেষ্টা করলাম। এরপর আমি লক্ষ্য করুন যে সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে কিনা, যদি কোনোভাবে সপ্তম ভাবের উপর কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না তো, যদি দেয় তাহলে অতি অবশ্যই তার প্রতিকার করুন, কারণ এর প্রতিকার না করলে কিন্তু সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ যদি দৃষ্টি দেয় তার প্রতিকার না করলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবেন না। সবসময় কিন্তু স্টোন বা রত্ন পড়ে কিন্তু তার প্রতিকার হয় না, বিভিন্ন ধরনের মন্ত্রপাঠ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু এর সমস্যা সমাধান করা যায়। তাহলে আপনারা যেমন আগে সপ্তম প্রতীকে বলবান করলেন, এবারে দেখুন যে সপ্তম ঘরে কে বসে আছে বা কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না তো। সাধারণভাবে যদি দেখেন যে শনি সপ্তম ঘরে বসে আছে বা সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু তার স্টোন কখনো পড়বেন না, কি করবেন শনিকে আপনাদের শান্ত করতে হবে। অনেকে বলেন যে হ্যাঁ শনি সপ্তম ভাবে বসে আছে শনিকে পার আপ দিয়ে দাও, এটা কিন্তু ভুল প্রসেস। সাধারণভাবে আমি বারে বারে বলেছি বা আমি পরে বোঝানোর চেষ্টা করব, কোনো স্টোন আমরা তখনই পড়ি, স্টোন যা জেনারেলভাবে পড়া হয় কোনো কিছু গ্রহকে পার আপ করার জন্য, কোনো কিছুর গ্রহের ক্ষমতাকে বাড়ানোর জন্য। স্টোন কিন্তু কখনো সেই গ্রহের অশুভ প্রভাব থেকে কিন্তু বাঁচাতে পারে না। স্টোন কী করে, তাকে অ্যাম্প্লিফাই করে দেয়, অর্থাৎ তার যে এনার্জিটাকে বাড়িয়ে দেয়। তাহলে দেখুন, কারো যদি জন্ম থাকে সপ্তমে শনি থাকে বা শনি যদি সপ্তমে দৃষ্টি দেয়, তাকে যদি আমি এখন এমিজিস পড়িয়ে দেন, তাকে যদি আমি নীলা পড়িয়ে দেন, তাহলে কী হবে, তার শনির এনার্জিটা বেড়ে যাবে। তাহলে শনি যতটা খারাপ প্রভাব দিচ্ছে তাহলে আরও গুণে বেশি গুণে তাদের খারাপ প্রভাব দেবে। তাহলে কী বলবো, যদি কারো শনি যদি সপ্তমে থাকে বা সপ্তমে দৃষ্টি দেয় তাকে আপনাকে শনিকে শান্ত করতে হবে। সাধারণ কী করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনিবার নিরামিষ আহার ভক্ষণ করুন এবং শনিদেবের পূজা দিন, এবং রোজ 108 বার সন্ধেবেলায় শনিদেবের যে মন্ত্র ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওম ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করতে পারেন, তাহলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে এই পাঠ করার যে কথাটা বললাম এটা কিন্তু খুব খুব এক মনে পাঠ করবেন এবং শনিদেবকে ডাকবেন, এবং দেখবেন 66 দিন যখন আপনি কমপ্লিট করবেন তখন দেখবেন আমাদের জীবনে কিন্তু মেজর পরিবর্তন কিন্তু শনি করে দিয়েছে। যদি কারো সপ্তমভাবে কেতু থাকে বা সপ্তমভাবে দৃষ্টি দেয় তাহলে আমার ভিডিওতে দেয়া যে কেতু যে টোটকাগুলো বলেছিলাম সেগুলো করতে পারেন, করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া বিভিন্ন নবগ্রহ মন্দির আছে, সেখানে মন্দিরে কেতুর পুজো দিতে পারেন বা শনি মন্দিরেও কেতুর পুজো দিতে পারেন, বা কোনো মন্দিরে পতাকা দান করতে পারেন। এবং যদি কারো সপ্তমভাবে শনি কেতু যদি দৃষ্টি থাকে বা কেতু যদি অবস্থান করে তাহলে কেতুর যে মন্ত্র সেটা পাঠ করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটাই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, আমি মন্ত্রটা বলে দিচ্ছি, যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে লিখবেন কোন মন্ত্রটা চাইছেন, আমি সেই মন্ত্রটা দিয়ে দেবো। ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই ছিল মোটামুটি ব্যাপার। এছাড়াও যদি আর কোনো রকমের সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের এই সমস্যা থেকে বার করে আনার। এছাড়া আমি বলি সপ্তম ভাব এবং সপ্তম পতি ছাড়াও ছেলেদের জীবনে বিবাহের জন্য চন্দ্র শুক্রের
বিশেষ ভূমিকা পালন করে। তাই ছেলেরা যদি কোনোভাবে, কারণ ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে স্ত্রীর কারক গ্রহ এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ হলো বৃহস্পতি মঙ্গল, এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল স্বামীর কারক গ্রহ। তাই ছেলেদের ক্ষেত্রে বিবাহের বাধা দূর করতে হলে শুক্রদেবীর রত্ন হীরা বা জারকন ব্যবহার করতে পারেন, এবং চন্দ্রদেবের রত্ন মুক্ত মুনস্টোন বা ক্রিকামূল ব্যবহার করলে অনেকটা সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যদি কোনো বিবাহে বাধা আসে তাহলে শুক্রদেবের রত্ন হীরা জারকন এবং চন্দ্রদেবের রত্ন মুক্ত মুনস্টোন ক্রিকামূল এসব ব্যবহার করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। মেয়েদের ক্ষেত্রে বিবাহে বাধা এলে বৃহস্পতি দেবের রত্ন কোকরাজ টোপাজ উপরত্ন টোপাজ এবং মঙ্গলদেবের রত্ন রক্তপোপাল বা মূল হলে অনন্তমূল ব্যবহার করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর অর্থাৎ সপ্তম, প্রথমে দেখলেন হচ্ছেন সপ্তম পতি, তারপর দেখলেন সপ্তম ভাব, অর্থাৎ সপ্তম পতিকে বলবান করা করতে চেষ্টা করলেন, সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ আছে নাকি সেটাকে প্রতিকার করার চেষ্টা করবেন, তারপরে যে করলেন যে ছেলেদের ক্ষেত্রে বৃহস্পতি, ছেলেদের ক্ষেত্রে শুক্রচন্দ্র এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল। নেক্সট আমি যেটা বলবো, এরপর আপনারা লক্ষ্য করুন চতুর্থ ভাব এবং চতুর্থ পতি, কারণ না চতুর্থ ভাব এবং চতুর্থ পতি, চতুর্থ ভাব এবং চতুর্থ পতি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থ ভাব থেকে আমরা গৃহ পরিবার বা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মা যোগাযোগ বিচার করে থাকি, কারণ বিবাহ তো যোগাযোগ ছাড়া হয় না, তাই প্রয়োজন হলে চতুর্থ পতিকে বলবান করা প্রয়োজন। যদি কারো চতুর্থ পতি, চতুর্থ পতি মানে লগ্ন থেকে ধরে চার নম্বর ঘর যেটা রয়েছে তার ঘরের যে মালিক বা চতুর্থ ঘরে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে কি না সেটা তার প্রতিকার করার প্রয়োজন। এছাড়া যদি কারো মাঙ্গলিক দোষ থাকে, অর্থাৎ মঙ্গল যদি কারো 1, 4, 7, 8, 12 অর্থাৎ প্রথম লগ্নে, অর্থাৎ প্রথমে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি অবস্থান করে তার মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকলে আমি কিছু রেমেডি আপনাদের জন্য দিচ্ছি। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার ভক্ষণ করুন এবং হনুমানজির ছবির সামনে 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন, পারলে হনুমানজিকে রক্ত জবার মালা পরান এবং প্রসাদ হিসাবে 1টা, 3টে, 5টা বা 7টা লাড্ডু নিবেদন করুন। যদি কারো এবং মাঙ্গলিক দোষ থাকে তাহলে মাঙ্গলিক পাত্রপাত্রী বিবাহ করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং বিবাহের পূর্বে সাধারণভাবে কলা গাছের সঙ্গে যদি বিবাহ করে এবং সেই কলা গাছটাকে কেটে দিলে একে বলা হয় কুম্ভ বিবাহ, এই দোষ অনেকটা খণ্ডন হয়। এছাড়াও রোজ আপনারা যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে তারা রোজ 108 বার করে মঙ্গলদেবের রত্ন মঙ্গলদেবের যে মন্ত্র সেটা 108 বার করে পাঠ করলে অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা হলো ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই ছিল সামান্যভাবে আমি অনেকটা প্রতিকার দেওয়ার চেষ্টা করেছি। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং কোনোরকম সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।